দর্শক কেমন আছেন সবাই? আছি সুন্দরবন 15 লঞ্চে চলছে রিভার ট্রাইল। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই লঞ্চটি ঢাকা বরিশাল নৌ রুটে ইচ সার্ভিসে চলে আসবে। আজকে সুন্দরবন 16 সুন্দরবন ডকইয়ার্ড থেকে ছেড়ে চরমোনাই মাদ্রাসার ওখান থেকে ঘুরিয়ে আবার পুনরায় সুন্দরবন ডকইয়ার্ডে চলে আসবে। এই হচ্ছে চরমোনাই, এখান থেকে সুন্দরবন 15 আবার পুনরায় ঘুরে নেওয়া হচ্ছে, হয়তো আবার ডকের উদ্দেশ্যে ব্যাক যাবে। দর্শক আজকের ট্রায়াল শেষে পুনরায় সুন্দরবন 15 লঞ্চটি আবার দেখছেন সুন্দরবন ডকইয়ার্ডের কাছে চলে আসছে। এই সাইড হচ্ছে সুরভি শিপিং লাইন্সের ডকইয়ার্ড, ওখানে সুরভি 9-এর কাজ চলছে, আছে সুন্দরবন 10 আছে ওখানে, আর এখন আছি সুন্দরবন 15-তে। এটি হয়তো এখনই ডকে আবার বার্থিং করতে যাচ্ছে। আজকে তেমন বিস্তারিত আর কি দেখাতে পারলাম না, একটু শর্টসে আর কি দেখালাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা যারা অনেকদিন ইউটিউবে আমার ভিডিও পাচ্ছেন না, আমি একটু ব্যস্ত আছি, খুব শীঘ্রই হয়তো কিছু দিনের মধ্যে আবার পুনরায় নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশেই আছে সুরভি 9, যার ফ্রন্ট সাইডটা আর কি সুরভি 7-এর ডিজাইন আর কি করা হচ্ছে। আর এই সাইডের ডকে হয়তো আর নৌ জাম তৈরি করা হবে না, ঠিক অপর সাইডটা আর কি আপনার ওই সাইডটা আর কি ডকের কাজগুলো করা হবে। এই হচ্ছে বেলতলা খেয়াঘাট।